ছিল। তুমি ওয়াইটির পপুলার দাদা ভাই, তোমার নাম্বার জোগাড় করা কি খুব একটা মুশকিল কাজ? এত বারে না তুলে সোজা কথা বলে ফোনটার নাম্বার কোথায় পেয়েছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, নাম্বারটা তো নিশ্চয়ই বারবারই না। রাগ করো না, দেখো আমরা একই জায়গায় কাজ করি, তুমিও আমাকে দুটো কথা বলেছো, আমিও তোমাকে দুটো কথা বলেছি। দুটো কথা তোমার মনে হয় যে তুমি যে কথাবার্তা গুলো বলছো ইলিগাল ইলজিক, তো তুমি সেগুলো মনে হচ্ছে দুটো কথা বলেছো তুমি? দেখো এখন একটা কথা বলার জন্য ফোন সোজা 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 করে কি কারণে ফোন করেছো? হ্যাঁ, তুমি আমার যে কন্টেন্ট তোমরা তো সবাই জানো, ওর কি এই দুপুরের ভিডিওটা তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি নিশ্চয়ই। আচ্ছা, ওখানে যে ও একটা কথা বললো যে আমার ঠিকানা জোগাড় করেছে, তারপরে আমাকে নোটিশ পাঠাবে, লিগাল নোটিশ পাঠাবে, এরকম একটা কথা বলেছে, তো এটা কি ঠিক হচ্ছে? সেটা তার পার্সোনাল ব্যাপার, সে কাকে কি পাঠাবে না পাঠাবে সেখানে আমি কি করতে পারি। আর তোমার যদি মনে হয় যে ওটা ঠিক করছে না, তাহলে তোমার যে মালিক রয়েছে যার হয়ে চামচাবিরি করছো দালালি করছো, তো সেও যেগুলো করছে সেটাও কি ঠিক করছে? সেখানে তো তুমিও মানে রাজি ছিলে জিনিসটাতে, না যে ও করছে খুব ভালো করছে? আমি রাজি ছিলাম, দেখো দাদা ভাই আমি রাজা ছিলাম, রাজি ছিলাম মানে যে ও যে মিথ্যে কথাগুলো বলছে, যে বানিয়ে বানিয়ে বলছে যে ওর ভাসুরের সাথে সম্পর্ক আছে, হ্যানা ত্যানা অনেক কিছু। ফোন করেছো কারণ নাম নিয়ে কথা বলবে না, ঠিক আছে? আমি কারণ নাম নিয়ে কথা বললে কোনো অ্যান্সার ব্যাক করবো না কিন্তু। আচ্ছা আচ্ছা, শু যাকে গুন্ডি গুন্ডা বলে, হ্যাঁ শু যাকে গুন্ডি গুন্ডা বলে, তাদের সম্পর্কে তো অনেক ও এরকম কথা বলেছে যেটা ও প্রমাণ করতে পারেনি, আর যেটা ওই গুন্ডি ভিডিওতে বলেও না। তুমি 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 তাহলে কি কি ছেড়েছো? তুমি আমার মাকে নিয়ে, আমার বউকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে, তুমি শুরু করেছিলে আমার বাচ্চাকে নিয়ে, আর ওকে নিয়ে, বসাকের বলা কথাগুলো নিয়ে, সেগুলো তুমি শুরু করেছিলে, আমি তো তোমাকে নিয়ে ভিডিও করিনি প্রথমে। তুমি যখন অ্যাটাক করবে তখন তো জুতোটা তুমিও খাবে ঘুরিয়ে, না? আচ্ছা জুতো মারামারি চলুক না, এগুলো করার কি খুব দরকার? তো সেটা সেটার দায়িত্ব নিশ্চয়ই আমার নয়। না কারোর দায়িত্ব নয়, কিন্তু শুভ তো আমার পার্সোনাল শত্রু নয়, তাই না? কিন্তু আমার বলতে হয়, পার্সোনাল শত্রু এখানে কে কার আছে? এখানে কেউ কারোর পার্সোনাল শত্রু নয়, কিন্তু শত্রু তোমার বানিয়ে ফেলছো। ইভেন এমন কি তুমি যে আমাকে ফোন করেছো, আমি যদি আমি যদি তোমার সাথে ওরকমই চলে যেতাম তাহলে ফোনটাও ধরতাম না আমি তোমার। ওরকম না, তুমি তোমরা সেটা করো, তোমরা সেটা মানাচ্ছ আর পাবলিকের কাছে এই জিনিসগুলোই ছড়াচ্ছ, মানে এই যে তোমার তোমার টেন্ডেন্সিটা দেখো, তুমি যে এই যে ফ্রন্টে এরকম করে খিস্তি যাত্রা করছো, গালি গালাজ করছো, আর পেছনে এরকম করে ফোন করে সেটেলমেন্ট করতে এসছো। না না দাদা ভাই, তুমি ভুল বুঝছো, আমি সেটেলমেন্টে যাচ্ছি না, আমি জাস্ট একটু হেল্প চাচ্ছি যে তুমি শুকে, তো তোমার সাথে তো ভালো সম্পর্ক, শুয়ে একটুখানি বোঝাও যে এই ধরনের লিগাল নোটিশ এইসব হ্যাড্রা প্যাড্রা যেন না করে। তো তোমার মালিককে তুমি বুঝিয়েছিলে? তোমার মালিককে তোমাকে খুব টাইম তুলে নাচ্ছিলে, কথা বলে এসেছি, এটা তো তাহলে আমার ইমেজ খারাপ হয়ে যাবে, আমাকে তো ধরলে লোক দেখছে সেটাও দেখবে না কেউ। তুমি কোন সাহসে এই যে আমার ফোনটা করছো? আমি তো তোমার এই ফোনের এইটাকে আমি ছাড়তে পারি এখন মার্কেটে। না এরকমটা করবে না, আমার ভরসা আছে। ভরসা তুমি আমার উপরে করো না, কারণ তুমি যা যা ভরসা করিয়ে রেখেছো আমি কিন্তু এই তো ছাড়বো, আমি এটা ছাড়বো। তুমি যে এই যে করলে ফোনটা, তুমি খুব ভালো কাজ করলে, মারাত্মক কাজ করেছো, যেটা আমার অনেকটা কাজ করে এগিয়ে দিলে। তাহলে আমার ছেলে দুটোর মুখের কথা ভাবো, আমার মায়ের দিকে একটুখানি তাকাও। তোমার মায়ের দিকে তাকানোর জন্য তোমার হাজবেন্ড আছে, আমি কি আমার তাকাতে যাবো? তুমি আমার মায়ের দিকে নাকি সুতোবার দিকে তাকিয়ে এইসব জিনিসগুলো করেছো? কখনো যা করেছো এতদিন ধরে যেটা করছো তুমি, সেটা কি তুমিও সুতোবার দিকে তাকিয়ে করেছো? কন্টিনিউ তুমি একটা মহিলাকে ভাজা ভাজা বলে অ্যাটাক করে যাচ্ছ। তুমি বলবে এটা তো আমি ভাজা বলিনি কখনো, তুমি ভাজা না বললেও তুমি তো ডাইরেক্ট ইনডাইরেক্টলি বোঝাচ্ছ যে একটা মা না হওয়া মহিলাকে তুমি কি ধরনের অ্যাটাক করছো। ও তো আমার ছেলে দুটোকে পিছিয়ে মারার কথা বলেছিল, সেটা আগে বলেনি, সেটা সেটা ভিডিও প্রাইভেটও করেছে, সেটা নিজের ভিডিও প্রাইভেট পর্যন্ত করেছে, ক্ষমাছে, তারপরেও তুমি সেই জিনিসগুলোকে নিয়ে এখনো চালিয়ে যাচ্ছ। এখন আমাকে কি করতে বলছো? আমি কেন কিছু করতে পারবো? তুমি যেমন চালাচ্ছো চালাও, তোমার 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 চ্যানেল, তুমি কি করবে না করবে সেটা তোমার পার্সোনাল ব্যাপার, সেরকম ছোট বড় পার্সোনাল ব্যাপার সুতোবাদি কি করবে না করবে, কারণ আমি হস্তক্ষেপ করতে পারি না। তুমি দিনের পর দিন কাউকে বলে যাবে, তোমার মালিকের যদি কিছু করার ক্ষমতা থাকে ও করতে পারো, আর সুতোবাদি যদি কিছু করার ক্ষমতা থাকে তাহলে সুতোবাদি করবে, তাহলে আমি কেন সেখানে হস্তক্ষেপ করতে যাবো? তুমি তুমি প্রথম থেকে উস্কেছো, লোককে স্ট্রাইক মেরেছো, তুমি
তুমি কাউকে কাউ ফুটেজ যাবে স্ট্রাইক মারনি, তুমি আরো স্ট্রাইক মেরেছো, তুমি আরো আদার্স অনেককে স্ট্রাইক মেরেছো, মেরে মেরে তুমি তো স্ট্রাইকে তোমরাই তো এই নোংরা খেলাগুলো খেলেছো, স্ট্রাইকের স্ট্রাইকের খেলা, এই লিগাল লিগাল খেলা খেলে এখন নিজে যখন গর্তে পড়তে শুরু চলেছো তখন তুমি এখন এখানে একটা ভাষণ মারছো, যখন সামলাও। আমি তো শুনে কোনো না ছবি না পুরো নাম ইউজ করেছি, কিছুই তো করিনি, তারপরেও কি করে বলছে ছবি ইউজ করেনি, সেটাই তো বলছো, ওরা কিছু করতে পারবে না, করতে পারবে না, তাহলে তুমি এখন লাফাতে ফোন লাফিয়ে ফোন করতে এসছো আমাকে, করতে না পারলে তুমিও লাফিয়ে আমাকে ফোন করতে এসছো কেন এখন, তাহলে নিশ্চয়ই তোমারও বুঝতে পারছি কিছু একটা হতে পারে। তুমি তো কথাই শুনতে চাচ্ছ না, কি বলবো বলো, তোমার কথা শুনতেও চাই না, ফালতু না বকে ফোনটা রাখো, ঠিক আছে, তোমাদের ব্যাপার তোমরা বোঝো, তোমরাই তো এই নোংরা খেলাগুলো শুরু করেছো ইউটিউবে, খালি জালাজ লোকের মা বাবাকে নিয়ে কথাবার্তা বলা, ইভেন আমাকে পর্যন্ত উত্তপ্ত করিয়ে এই রাস্তায় নামিয়েছো, আমাকে পর্যন্ত উত্তপ্ত করিয়েছো এই রাস্তায় নামাবার জন্য, আমি তো তোমাদের সাথে কারোর সাথে কোনো পার্সোনাল শত্রুতা করতে আসিনি এখানে, কারোর চ্যানেল ক্ষতি না হয় সেই জন্য আমি এই ইউটিউবে এসেছিলাম, সুতরাং তো কারণ আমি মিথ্যা কথা বলছি না, যেটা করছো সেটা বলছো, শুয়ের নাম্বারটা কি দেবে না সেটা আমি তোমায় দিতে পারবো না, কোনোদিনও দিতে পারবো না, তোমার ওই মাসি রয়েছে না একখানা, ওদের কাছ থেকে না, ওদের কাছে তো রয়েছে নিশ্চয়ই, ঠিক আছে দেখি সেই চেষ্টাই করছি, ঠিক আছে দাদা ভালো থেকো। তো যথারীতি শুনে নিয়েছো।